সম্মানিত সুধী, সুস্থতার জন্য আমরা আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু উজাড় করি, নিজেদের জমি জায়গা বাড়ি ঘর বিক্রি করে হলেও জীবনটাকে বাঁচাবার জন্য আমরা হাসপাতাল বদল করি, আমরা ডাক্তার বদল করি, জীবনটাকে শুধু রক্ষা করার জন্য মানুষের এত বড় দরদ। একটা মানুষ যদি তার দৈহিক কঠিন রোগে আক্রান্ত হন তাহলে তার বাঁচার জন্য তার চেষ্টার শেষ নাই। ঠিক অনুরূপ ভাবে কোনো মানুষ যদি তার আত্মিক ভাবে মানসিক ভাবে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তারও কিন্তু চিকিৎসার ব্যবস্থা আছে। কথা বলুন, চিকিৎসার কি আছে? ব্যবস্থা আছে। একটি মানুষ আত্মিক ভাবে মানসিক ভাবে অসুস্থ হয় কিভাবে? পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে এই বিষয়টি আলোকপাত করেছেন। আল্লাহ বলছেন, والذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة। আল্লাহ বলেন, একজন মানুষ যদি তার অন্তরটা পচে যায়, নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, মানুষের দেহের মধ্যে তার ভিতরে, তার বাইরে যেমন অসুস্থতা আছে তার ভিতরেও তেমন অসুস্থতা আছে, তার দৈহিক যেমন ক্যান্সার, লিভার সিরোসিস, এই ধরনের জীবনঘাতী রোগে যেমন তাকে অস্থির করে ফেলে, ঠিক অনুরূপ ভাবে মানুষের মানসিক অবস্থার মধ্যে, তার আত্মিক অবস্থার মধ্যে এই ধরনের বড় বড় ক্যান্সার আছে। কিন্তু সেই ক্যান্সার গুলো থেকে বাঁচার জন্য পৃথিবীর কোনো ট্যাবলেট ক্যাপসুল কাজ করে না। কথা বলেন, তার মধ্যে হিংসা, তার মধ্যে বিদ্বেষ, তার মধ্যে লোভ লালসা মোহ মাৎসর্য, পৃথিবীর মধ্যে কোন এমন একটা ট্যাবলেটের নাম বলা যাবে, কোন এমন একটি ক্যাপসুলের নাম বলা যাবে যা খেলে মানুষের হিংসা দূর হয়ে যাবে? একজন মানুষ হিংসুটে, সেই হিংসুক মানুষটিকে সুন্দর মানুষে পরিণত করার জন্য স্কোয়ারে নিলে কি হবে? কথা বলেন, অ্যাপোলোতে নিলে হবে? একটা মানুষ হিংসুটে, একটা মানুষ কঠিন ভাবে বিদ্বেষী, একটা মানুষের প্রচন্ড লোভ লালসা মোহ মাৎসর্য, জেনা বেবিচার করার অভ্যাস, এই মানুষটিকে আপনি সুস্থ করবেন কি দিয়া? এই জন্য তার কতগুলো হাসপাতাল আছে। একটা মানুষের যখন আত্মা, তার দেহটা এটি একটি অবয়ব মাত্র, এই দেহটা পরিচালিত হয় তার রুহের মাধ্যমে, রুহ হচ্ছে তার সুপারভাইজার, রুহ হচ্ছে তার দেহের পরিপূর্ণ নিয়ন্ত্রণ এবং কন্ট্রোলার। যদি একটা মানুষের মধ্যে তার রুহ না থাকে, জীবন আত্মা যদি না থাকে, তাহলে সে মানুষটা বাঁচে না। বাঁচে? মরা মানুষ কি হাঁটে? কথা বলেন না। মরা মানুষ কি দৌড়ায়? মরা মানুষ কি হাত পা উপরে উঠাতে পারে? তার মধ্যে কি কোনো সঞ্চালন ক্ষমতা আছে? তাহলে একটি মানুষ তার জীবনের মধ্যে তার সঞ্চালন ক্ষমতা, তার জীবনের বুদ্ধি, জ্ঞান, দৃষ্টি, ভাষা, পরিভাষা, তার সবকিছুই স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায় যদি রুহটা তার থেকে কি বের হয়ে যায়। এই রুহ, এটি আল্লাহর পক্ষ থেকে একটা বড় ধরনের পাওয়ার। আমার নবী সাল্লামকে আল্লাহ বলছেন, ওয়াসআলুনাকা আনির রুহ কুলির রুহ মিন আমরি রাব্বি। হে নবী, আপনাকে যদি রুহ সম্বন্ধে, জীবনাত্মা, জীবনের চালিকা শক্তি যেটা তার দেহকে পরিচালনা করে, সেই রুহটা, সেই পাওয়ারটা সম্বন্ধে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আপনি বলে দেন এটি হলো আল্লাহর হুকুম ছাড়া অন্য কিছু নয়। সম্মানিত সুধি, এ কারণে পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুটো বিষয় আমি তোমাদের জন্য রেখেছি, একটা হলো আমি সৃষ্টি জগৎ রেখেছি, আরেকটা হচ্ছে আমার আদেশের জগৎ রেখেছি। আপনারা দেখবেন যে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, সেখানে যেমন ছাত্রদের পড়ার ক্লাস আছে, ঠিক অনুরূপ ভাবে তাদের একটি প্রশাসনিক ভবন যেখানে প্রিন্সিপাল বসেন, প্রধান শিক্ষক বসেন, যেখান থেকে নোটিশ জারি করা হয়, আদেশ জারি করা হয়, কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর নিয়ন্ত্রণে আছে পৃথিবীর সমস্ত সৃষ্টি, জগতের সমস্ত সৃষ্টি, আলমে খালক,
যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, যেটাকে বলা হয় আলমে শাহাদাত, আল্লাহর সৃষ্টি জগৎ। এই সৃষ্টি জগৎ কত বিজ্ঞানীরা তারা বের করেছেন, 90,000 আলম, 90,000 জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন। যদিও মানুষের গণনা সীমিত, পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বান্দা আমি তোমার জন্য যে জ্ঞান দান করেছি খুব সামান্য, মহাসমুদ্রের এক ফোঁটা পানির মতো। অতএব তুমি সব সময় আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞানের পরিধি বাড়িয়ে দাও, আমার জ্ঞানের হাউসালা, আমার জ্ঞানের পরিধি আরো প্রশস্ত করে দাও, আরো জ্ঞান তুমি আমাকে দিয়ে ধন্য করো। সুবহানাল্লাহ বলেন। অতএব যে জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা আছে, যেমন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আছে আলমে মালাকুত ফিরিস্তার জগৎ, আলমে আরওয়া রুহের জগৎ, রুহ আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক এমনি করে আলমে লাহুত, আলমে নাসুত, আলমে জাবারুত, আল্লাহর যতগুলো সৃষ্টি সবগুলো এগুলো আলমে খালক, আল্লাহর সৃষ্টি। এই সমস্ত সৃষ্টিকে চালাবার জন্য একটা প্রশাসন দরকার আছে কিনা কত করে না, এই প্রশাসনটার নাম হলো আলমে আমর, আল্লাহর আদেশের জগৎ, প্রশাসনের জগৎ। ওই প্রশাসনের জগৎটা হলো আরশের উপরে, কোথায় আরশের উপরে। এই জন্য পৃথিবীর কোন মানুষ যখন ঘুমিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার দেহের মধ্যে নফস থাকে কিন্তু রুহ থাকে না, এই রুহটা তার দেহ থেকে বের হয়ে আল্লাহর আদেশের জগতে চলে যায়। ওই আল্লাহর আদেশের জগতে যাওয়ার পরে সেখানে আল্লাহর আদেশের জগতের অটো সিস্টেম আছে, ওই জগতের মধ্যে কেউ প্রবেশ করলে তাকে সেখানে রুকু করতে হবে, সেজদা করতে হবে। এই রুহটা গিয়ে সেখানে রুকু এবং সেজদা, এটা যদি করতে না পারে এটা তার জন্য বড় কলঙ্ক, কলঙ্কের ইতিহাস সৃষ্টি হয়। এই জন্য পৃথিবীতে যে মানুষটা নামাজি হয় তার রুহটাও নামাজি হয়। ওই আরো সে আল্লাহর আলমে আমর, আল্লাহর যে আদেশের জগৎ, সেখানে গিয়ে সে আল্লাহর নামে সেজদায় পড়ে যায়। পবিত্র কোরআন মজিদে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন মানুষ পৃথিবীর মধ্যে যখন ঘুমিয়ে যায়, ঘুমানো মানুষটার রুহটা যখন তার নফসটা, রুহ বলেন নফস বলেন, পবিত্র কোরআন মজিদে কখনো কখনো দুটা সম অর্থ এক অর্থে ব্যবহার করা হয়েছে। অতএব জগতের মধ্যে একজন ব্যক্তির রুহ এটা যখন চলে যায়, রুহের সাথে তার দেহের কানেকশনটা ঠিক থাকে, ফলে মানুষটাকে একটা জীবন্ত মানুষ মনে হয়। একটা ট্রেন যখন চলে, চলন্ত অবস্থায় ট্রেনের গতি থাকে একরকম, আর যখন থেমে যায় তখন ট্রেনের মধ্যে ধক 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 একটা শব্দ তার ভিতরে কি থাকে, তার মানে ইঞ্জিনটা চলমান থাকে কিন্তু গতি থাকে না। একটা মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার ইঞ্জিনটা ঠিক থাকে কিন্তু হাত পাও, তার কোথাও যাওয়া, কোনো মন্তব্য, তার পক্ষে কোনো অভিমত দেওয়া, তার পক্ষে কোনো বিচার করা, তার পক্ষে এই ধরনের কোনো কিছু করার শক্তি থাকে না। এই রুহটা, এই নফসটা যখন চলে যায় আকাশে আল্লাহর আরশের জগতে, তখন আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে রুহটাকে যদি ওখানে আটকায় দেন তাহলে পৃথিবীতে সে লাশ হয়ে যায়, তখন তাকে দরজা ভেঙে বের করতে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা فَيُمْسِكُ الَّتِي قَضَى عَلَيْهَا الْمَوْتُ وَيُرْسِلُ الْأُخْرَى إِلَى أَجَلٍ مُّسَمًّى। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রত্যেকের মনে এই বিষয়টার একটি অবস্থা তৈরি হলো যে আমরা ঘুমিয়ে গেলে কিন্তু রুহটা, নফসটা আমার কাছে কি থাকে না, এটা চলে যায় কোথায়, আল্লাহর আদেশের জগৎ, প্রশাসনিক ভবনে হাজিরা দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি পৃথিবীর এই জমিনের মধ্যে, এই পৃথিবীটা আপনার, সারা জগতের মধ্যে আপনার কর্তৃত্ব নেতৃত্ব, জগতের মধ্যে সবকিছু আপনার চলবে এমনটা নয়, বরং ঘুমিয়ে পড়লে আপনার রূহ আপনার কাছে থাকে না,
ঘুমিয়ে পড়লে আপনার নফসটা আপনার কাছে থাকে না, এটা চলে যায় কোথায়? আল্লাহর আদেশের জগতে আল্লাহ বলেন ফায়ুমসিকুল্লাতি কাদা আলাইহাল মাউত, যার উপরে আল্লাহ মৃত্যুর ফয়সালা করেছেন ওইখানে রুহটা আটকায় দেন। কোথায় যাবেন? রুহ নিয়ে পালাবেন কোথায়? সিঙ্গাপুর? সুযোগ নাই, সিঙ্গাপুরে তো ঘুমাইতে হবে। কথা বলেন সম্মানিত সুধী ভাই নায়ক, জগতের মধ্যে অ্যাপোলো বলেন, স্কয়ার বলেন, যেখানেই যান ঘুম তো আছে। আল্লাহ বলেন বান্দারে তোমারে আটকাবার জন্য আমার কোনো বাহিনী পাঠাবার প্রয়োজন নাই, বাহিনী ছাড়াও আমি তোমার রুহটাকে আদেশের জগতে প্রবেশ করার পরে যদি আমি ছেড়ে না দেই তাহলে তোমার পৃথিবীতে আসার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আবার তোমাকে আরেকটা ঘুম আসা পর্যন্ত আল্লাহ ছেড়ে দেন। এই যে এখন আছি ঘুমাবো, তারপর জেগে উঠব, আবার আরেকটা ঘুম পর্যন্ত আল্লাহ আমাকে সুযোগ দিলেন পৃথিবীতে থাকার। কাজে আপনি কিসের স্বপ্ন দেখেন যে পৃথিবীতে আপনি 50 বছর 100 বছর বাঁচবেন? শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের গেটে যদি আপনি যান, ঢাকা শহরের ঠিক এমনি করে জুরাইন কবরস্থান, শাহজাহানপুর কবরস্থান, বরানী কবরস্থানের সামনে যদি আপনি যান, গিয়ে দেখবেন যে আপনার চেয়ে কত ছোট বয়সী গতকাল যে শিশুটি জন্ম নিয়েছে কোয়া কোয়া করে ডাক দিয়েছে, সেই শিশুটিরও লাশ বাবা চোখের পানি মুছতে মুছতে কবরস্থানে নিয়ে আসতেছে। কি বলেন, ঠিক না? সেই তুলনায় আপনি পৃথিবীতে বহু সুযোগ পেয়েছেন, বহুবার আপনি ধরা খেয়েছেন কিন্তু সার পেয়েছেন। কথা বলেন, বহুবার আপনি কি ধরা খেয়েছেন? আপনি কত বড় বাহাদুর! আপনার বাহাদুরিকে, আপনার সিনাজুরিকে, আপনার এই উদ্ধতটাকে আল্লাহ তাআলা ইচ্ছে করলে আটকাই দিতে পারতেন কিন্তু ছেড়ে দিয়েছেন। কেন ছেড়ে দিয়েছেন? এই কারণে বাজা তু বাজা ঘর সদবার তওবা শিকস্তি, বাজা বাজা তু বাজা এই দরগাহে মারা না উম্মীদ নিস। আল্লাহ বলেন ছেড়ে দিলাম, ফিরে আসো আমার দিকে, নামাজ পড়ো, রোজা রাখো, আমার পথে চলে আসো, তোমাকে ছাড় দিয়ে দিলাম, সুযোগ দিলাম। এইভাবে একের পরে এক প্রতিদিন প্রতিটি মুহূর্তে আল্লাহ ছাড় দিয়ে যাচ্ছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। অতএব পাপীকে কোন সময় কোন মুহূর্তে কাকে কিভাবে আটকায় দেন? আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা فيمسك التي قضى عليها الموت ويرسل الاخرى الى اجل مسمى। আপনাকে কিন্তু একটা সময় পর্যন্ত আল্লাহ ছেড়ে দিচ্ছেন, এরপরে আবার আবার তিনি ধরে ফেলবেন। তাহলে আল্লাহ ধরার সুযোগ রাখছেন কিনা? জোরে বলেন, রাখছেন কিনা? এই জন্য ভাইরা আমার, এই পৃথিবীতে একজন মানুষ যখন বাস করে তখন তার দেহের মধ্যে একটা শক্তি আছে, যে শক্তিটার নাম হলো রূহ। নাম কি? রূহ। এই রূহটা হলো আল্লাহর আদেশের জগৎ থেকে আসছে, এটার জগৎ আলাদা, এটার খাওয়া আলাদা। আর যে দেহটা আল্লাহ তৈরি করেছেন, এই যে হাত পাও ঠ্যাং মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক, এটারও খাবার আবার আলাদা। এটার খাবার আল্লাহ তৈরি করে দিয়েছেন পৃথিবীর এই জমিন থেকে, এখান থেকে আম বলেন, জাম বলেন, কাঁঠাল বলেন, এখানে রবি শস্য বলেন, শাক সবজি বলেন, সব ধরনের খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এই পৃথিবীর খাবারগুলো খেয়ে খেয়ে আমার শরীর মোটা হয়, আমার শরীরের স্বাস্থ্য বাড়ে। কি বলেন, ঠিক কিনা? আমি অসুস্থ হয়ে পড়ি, আমার দেহটাকে বাঁচাবার জন্য, দেহটা তৈরি হয়েছে মাটি থেকে, খাবারও আল্লাহ দিয়েছেন কোত্থেকে? মাটি থেকে। সুবহানাল্লাহ কইবেন না? খাবারও দিয়েছেন কি? মাটি থেকে। আর রুহটা আসছে কোত্থেকে? আল্লাহর আদেশের জগৎ থেকে। এই জন্য সেই রুহের খাবারটাও কই? আল্লাহর আদেশের জগৎ থেকে এই রুহেরও খাবার ব্যবস্থা করেছে। এই রুহের খাবার হলো আল্লাহর জিকির। জোরে বলেন, রুহের খাবার কি? আপনি বলছেন না কেন, রুহের খাবার কি? পৃথিবীর বিজ্ঞানীরা এটা ভাগ করতে জানে না। শেক্সপিয়ার বলেছেন দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। শেক্সপিয়ারের কাছে রুহের খবর নাই, ডারউইনের কাছে রুহের খবর নাই, ডানসনের কাছে রুহের খবর নাই, প্লেটোর কাছে রুহের খবর নাই। ওই আজকের পৃথিবীতে যারা এই পৃথিবীতে ধর্ম নিয়ে যারা খেলতামাশা করছে তাদের কাছে কি রুহের খবর?
নাই, তার রূহটাকে চিনে না। তারা মনে করে যে মানুষ মরে যায় যখন তার রক্তের সেলগুলো নষ্ট হয়ে যায়, ওরা মানুষের মৃত্যুটাকে ওর রুহের সাথে কখনো তারা একসাথে মিলায় না। এই জন্য ওরা মনে করে যে আমরা মরে গেলে মাটি হয়ে যাব, আবার কি আমাদেরকে আবার বের করবে কে, কার ক্ষমতা আছে?